সংযুক্ত আরব আমিরাত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা ভ্রমণ বিধিনিষেধ শিথিল করে বিশ্বের 73 দেশের সবুজ তালিকা প্রকাশ করেছে। তবে নতুন এই হালনাগাদ দেশের তালিকায় ঠাঁই পায়নি বাংলাদেশ। খালিজ টাইম খবর থেকে জানা গেছে, শনিবার অর্থাৎ 25 ডিসেম্বর আমিরাতের সংস্কৃতি ও পর্যটন বিভাগ 73 দেশের এই সবুজ তালিকা দিয়েছে। সরকারের ঘোষণায় বলা হয়েছে, নতুন এই সবুজ দেশের তালিকায় থাকা সব দেশের নাগরিকদের জন্য আমিরাত ভ্রমণের বিধিনিষেধ শিথিল করা হয়েছে, যা কার্যকর হবে আগামী 26 ডিসেম্বর থেকে। হালনাগাদ সবুজ তালিকায় থাকা দেশগুলোর যাত্রীরা আবুধাবিতে পৌঁছানোর পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ব্যবস্থা থেকে অব্যাহতি পাবেন। তবে আমিরাতে পৌঁছানোর পর করোনা ভাইরাসের আরটিপিসিআর পরীক্ষা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে, আর এই পরীক্ষা করাতে হবে দেশটিতে পৌঁছানোর 48 ঘন্টা আগে। এছাড়া আবুধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে আবারও আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে। আমিরাতের সংস্কৃতি ও পর্যটন বিভাগ বলছে, বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস মহামারীর সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে নিয়মিত সবুজ তালিকা তৈরি করা হয়েছে। কঠোর ভ্রমণ বিধিনিষেধের লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা কল্যাণ নিশ্চিত করা। তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, বর্তমানে মহামারীতে বিপর্যস্ত ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশ আমিরাতের সবুজ তালিকায় স্থান পেলেও বাংলাদেশের নাম নেই। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।